হকি আমার খুব পছন্দের, কারণ যখন আমি প্রথম এসেছিলাম তখন থেকেই আমার খুব মজা লাগতো। হকি খেলাতে ঢুকে প্রথম আমার মানে স্মার্টনেস আমার চেঞ্জ হয়েছে। 5 ঘন্টা করে আমাকে একা প্র্যাকটিস করাতো, তারপর থেকে মানে হকি আমার খুব ভালো লাগে, ইন্টারেস্টিং। এখানে যেহেতু আমরা গ্রাম থেকে, তাই এখানে সবাই বলে যে ছেলেরাই সব কিছু করবে, মেয়েরা কিছু করতে পারে না, পারবেও না। তাই সবাই সাইড থেকে কমেন্ট করতো যে তোমরা এটা করতে পারো না। যখন আমরা এইভাবে এরকম ড্রেস পরে খেলতাম তখন সাইড থেকে সবাই উল্টো পাল্টা কমেন্ট করতো। আমাদের স্যার অনেক কিছুই সাহায্য করেছে যে আমাদের জন্য, আর আমাদের বাড়িতে যে প্রবলেমগুলো ছিল, ওই যে গ্রামের লোক এটা সেটা বলতো, বাড়ির লোক খেলতে যেতে দিত না, স্যার এসে বাড়ির লোককে বুঝিয়েছে, বলেছে যে এই খেলাটা কোনো এ নয় যে মেয়েরা এরকম খারাপ হয়ে যাবে, এ হয়ে যাবে। আমরা যখন ছোটো ছিলাম তখন তো আমাদের বাবা মা আমাদেরকে খেলাধুলা করায়নি, খেলাধুলাও করায়নি, পড়াশোনাও করায়নি। তখন তো আরও গরিব ছিল আমার মা বাবারা, তখন তো খেটে খেত। যখন আমার মেয়ে বড় হয়ে যখন খেলতে গেল, যখন এরকম নাম শুনলাম তখন আনন্দ হলো, মনে উৎসাহ জাগলো যে আমার মেয়েটা যখন পাচ্ছে যাতে আরও ভালো করতে পারুক, এই যে খেলাধুলা করছে সবাইকে দেখে একটা আনন্দ। যে গ্রামের মানুষরা মেয়েরা কেন খেলবে, এই সমস্যার সমাধান ততদিনে হয়েছে যখন মেয়েরা কলকাতা থেকে খেলে জিতে আসে। জেতার পর যেটা গ্রামে যখন প্রচার হলো যে আমাদের মেয়েরাও জিততে পারে, এই সমস্যা তো কেটে যায়। ডাউনলোড করে অমর উজালা অ্যাপ আর পায়ে খবরের লাগাতার। अगर आप ये वीडियो YouTube पर देख रहे हैं तो हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को दबाना ना भूलें। अगर आप Facebook पर ये वीडियो देख रहे हैं तो हमारे पेज को लाइक करें।